শক্তি সর্বশ্রেষ্ঠ হয় নে নহয় পাছর কথা, কিন্তু বিশ্বর শক্তিমান তালিকাত এইবার নাম অন্তর্ভুক্তি হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। লো আহিছো আপডেট কেনেকৈ তেওঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্বর শক্তিশালী নেতার তালিকাত প্রথমেই নাম আহে মোদীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম এবার বিশ্বর শক্তিশালী মানুষের তালিকাত স্থান লাভ করেছে। মর্নিং কনসাল্টর এক গবেষণাত শেহতীয়াকৈ প্রকাশ পাইছে মোদীর নাম। মর্নিং কনসাল্টে যে গবেষণা করেছিল সেই গবেষণাত তেওঁ মোদীর নাম অন্তর্ভুক্ত করেছে। মোদীক বিশ্বর শক্তিশালী নেতা বলে স্থান দিছে সেই তালিকাত যে কমিটি আছিল, সেই কমিটিয়ে মোদীক অন্তর্ভুক্তি করেছে তালিকাখনত। প্রধানমন্ত্রী মোদীক দিছে 76% প্রদান করেছে। মেক্সিকোর রাষ্ট্রপতি আছে এই তালিকাত দ্বিতীয় নম্বরত। অনুমান করক শক্তিশালী স্থানত মোদীক দিয়া হয়েছে। মেক্সিকোর রাষ্ট্রপতিক 81% রেটিং দিছে। এক সমীক্ষা চলাইছিল, সেই সমীক্ষার পাছতে কমিটিখনে এই রেটিং দিছে। মর্নিং কনসাল্টর তালিকাত তৃতীয় নম্বরত আছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীক তৃতীয় স্থানত রখা হয়েছে, মেক্সিকোর প্রধানমন্ত্রীক রখা হয়েছে দ্বিতীয় স্থানত, আর প্রথম স্থানত আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। শক্তিশালী নেতার তালিকার চতুর্থ নম্বরত স্থান পাইছে ইটালির প্রধানমন্ত্রীগুলিয়ে। ইটালির প্রধানমন্ত্রীগুলিক দিয়া হয়েছে চতুর্থ নম্বরত, আর বিশ্বর শক্তিশালী নেতার তালিকাত প্রথমেই মোদীর নাম আহে। ভারতবর্ষের ভিতর কি শক্তিশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক সেয়া রাইজে বিচার করব। কিন্তু মর্নিং কনসাল্টে শেহতীয়াকৈ যে সার্ভে চলাইছিল সেই সার্ভেত যখন কমিটি আছিল সেই কমিটিয়ে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম প্রথম স্থানত রাখিছে। মোদীক বিশ্বর শক্তিশালী নেতা বলে স্থান দিছে সেই তালিকাখনত, আর রেটিং দিছে 76%। অনুমান করক এশর ভিতর 76% রেটিং প্রদান করেছে সেই সমীক্ষার পাছত সেই রেটিং দিছে। কিন্তু মেক্সিকোর রাষ্ট্রপতিগুলিক দ্বিতীয় নম্বরত রাখিছে। মেক্সিকোর রাষ্ট্রপতিগুলিক রেটিং দিছে 61%, 76% মোদীক আর 61% দিছে মেক্সিকোর রাষ্ট্রপতিগুলিক। আর তৃতীয় স্থানত তৃতীয় স্থানত রাখিছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীগুলিক। মর্নিং কনসাল্টর যেটা সমীক্ষা আছিল সেই সমীক্ষাত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীগুলিক 55% রেটিং দিছে। ইয়ার বিপরীতে চতুর্থ নম্বর স্থানত রাখিছে ইটালির প্রধানমন্ত্রীগুলিক। শক্তিশালী নেতার তালিকার চতুর্থ নম্বরত ইটালির প্রধানমন্ত্রীগুলিক স্থান দিছে, আর ইটালির প্রধানমন্ত্রীগুলিক রেটিং প্রদান করেছে। কিন্তু বিশ্বর শক্তিশালী নেতার তালিকাত প্রথমেই নাম আহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। উল্লেখ করব লাগিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনে এজন প্রধানমন্ত্রী এটা ভারতবর্ষের হয়তো প্রথমগী প্রধানমন্ত্রী যেগী প্রধানমন্ত্রীয়ে সমগ্র বিশ্বত যথেষ্ট ভ্রমণ করেছে। পূর্বতে কোনো প্রধানমন্ত্রী নাছিল, কোনো রাষ্ট্রপ্রধান নাছিল যোনে ইমান ভ্রমণ করেছিল। এবছরের ভিতর ভ্রমণ করে রেকর্ড করেছিল। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে বিভিন্ন দেশের সঙ্গে বহু ধরনের ইতিমধ্যে শর্ত, বহু ধরনের কাম করা দেখবলে পাওয়া গেছে। আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ের বহু চুক্তি সম্পন্ন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিনতে, আর সেইবর সকলবর চালি জারি চাই আসলতে এই সার্ভে চলাইছিল বলে জানি পরা গেছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত ভ্রমণ করে বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক প্রেক্ষাপটতে হোক বা বিভিন্ন ক্ষেত্রত যথেষ্ট শক্তিশালী বান্ধন গড়িবলে সক্ষম হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইদরে রেটিং দিছে বিশ্বর শক্তিশালী নেতার তালিকাত প্রথমেই, সেইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম দিছে বলে জানি পরা গেছে। আর 76% রেটিং দিয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক।